প্রিমিয়াম ফিচার্সে ঠাসা ভিভো এক্স ফোল্ড 2 ও এক্স ফ্লিপ চলতি সপ্তাহে লঞ্চ হচ্ছে, তার আগেই সম্পূর্ণ স্পেসিফিকেশান ফাঁস। জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড ভিভো খুব শীঘ্রই দুটি নতুন ফোল্ডেবল হ্যান্ডসেট লঞ্চ করতে চলেছে। এদের নাম ভিভো এক্স ফোল্ড 2 ও এক্স ফ্লিপ। উভয় ডিভাইসই 20 এপ্রিল বাজারে আসবে বলে জানা যাচ্ছে। লঞ্চে তারিখ ঘোষণা করা হলেও ফোন দুটির স্পেসিফিকেশান এতদিন গোপন ছিল, কিন্তু তা আজ ফাঁস হয়ে গিয়েছে। ভিভো এক্স ফোল্ড 2 এর স্পেসিফিকেশান জেনে নেওয়া যাক। জনপ্রিয় টিপস্টার ইসেন ওয়ার্গার এবং মার্কেট রিসার্চের সাইট থেকে জানা গিয়েছে ভিভোর আসন্ন দুটি ফোল্ডেবল হ্যান্ডসেটের সম্ভাব্য ফিচার্স। ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে ভিভো এক্স ফোল্ড 2 স্মার্টফোনে 8.03 ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে থাকবে, যা 4:3.5 aspect ratio, 120Hz রিফ্রেশ রেট, 360 PPI পিক্সেল ডেন্সিটি, HDR10+ প্রযুক্তি সাপোর্ট করবে। এদিকে ডিভাইসটি সেকেন্ডারি ডিসপ্লে সাইজ হবে 6.53 ইঞ্চি, যা 2520x1080 পিক্সেল রেজলিউশনে থাকবে। 21.9 aspect ratio, 120Hz রিফ্রেশ রেট, HDR10+ এবং 420 PPI পিক্সেল ডেন্সিটি অফার থাকবে। পারফরম্যান্সের জন্য আলোচ্য ফোল্ডেবল ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর থাকবে। এতে 12 GB পর্যন্ত LPDDR5 র্যাম থাকবে এবং 256 GB বা 512 GB UFS 4.0 অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ভিভো এক্স ফোল্ড 2 এ 4800mAh এর ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা 120W ফাস্ট চার্জিং এবং 50W ওয়ারলেস ফাস্ট চার্জিং সমর্থন করবে। পরিমাপের কথা বললে ফোনটি ভাঁজ অবস্থায় 13 mm এবং খোলা অবস্থায় 6 mm পুরু হবে এবং ওজন থাকবে 200-280 গ্রাম। ফটোগ্রাফির জন্য ভিভো এক্স ফোল্ড 2 স্মার্টফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান থাকবে। ক্যামেরাগুলি হবে 50 MP প্রাইমারি, 108 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, 12 MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল এবং 47mm ফোকাল লেন্স সহ 12 MP পোর্টেবল শুটার ক্যামেরা থাকবে। এই ফোনের সামনে 16 MP সেলফি ক্যামেরা থাকবে আর নিরাপত্তার জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকবে। এখন জেনে নেওয়া যায় ভিভো এক্স ফ্লিপের স্পেসিফিকেশান। সম্প্রতি লিক হওয়া একটি ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এর ডিজাইনটি খুব স্মুথ এবং এর প্রাইমারি ডিসপ্লে সাইজ হবে 6.74 ইঞ্চি। এই ডিসপ্লে প্যানেলটি হবে অ্যামুলেট, যা 2520x1080 পিক্সেল রেজলিউশন, 19.9 aspect ratio, 406 PPI পিক্সেল ডেন্সিটি, 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ প্রযুক্তি সমর্থন করবে। অন্যদিকে এতে 3 ইঞ্চির কভার ডিসপ্লেও থাকবে। পারফরমেন্সের জন্য আলোচ্য ডিভাইসটি কলকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট থাকবে। এতে 12 GB পর্যন্ত LPDDR5 র্যাম সাপোর্ট, 256 GB এবং 512 GB অনবোর্ড স্টোরেজ কিন্তু থাকবে এবং ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে রান করবে। ছবি ও ভিডিওগ্রাফির জন্য ভিভো এক্স ফ্লিপ ফোল্ড থাকবে 32 MP প্রাইমারি সেন্সর, আলট্রা ওয়াইড 12 MP ক্যামেরা থাকবে, 108 ডিগ্রি পর্যন্ত ফ্লিপ অফ ভিউ করা যাবে এবং নিরাপত্তার জন্য এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। আরও এখানে পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 4400mAh ক্যাপাসিটি ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সমর্থন করবে। ডিভাইসটি 8.2 mm পুরু এবং ওজন 200 গ্রাম হবে। এটি পারপেল ব্ল্যাক এবং গোল্ড কালার শেডে মিলবে।